রিজিকের মধ্যে যদি হারাম রিজিক চলে আসে তাহলে তুমি তোমার সালাদ তোমার জাকাত তোমার হজ কোনটা আল্লাহর কাছে কবুল হবে না তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না পিতা মাতার দোয়া সন্তানের জন্য মাজরুমের দোয়া তিন নম্বর মুসাফিরের দোয়া মানুষদেরকে সবসময় সৎ পথে ডাকতে হবে আমর বিল মারুফ নাহি আল মনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وعن ابن عمر رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقرة ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم رواه أحمد وأبو داود أهل দু হাজার বাইশ বত্রিশতম তাবলিগি ইজতেমায় মাননীয় সভাপতি মঞ্চ উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট অলামা একরাম নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় মুসলিম ভাইয়েরা ফজর সালাতের পর বিশেষ করে যেগুলি আজকার আছে যেনারা পড়েছেন পড়বেন ওনারা যার যারা যেনারা জানেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে যে প্রত্যেক সালাতের পর তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবার পড়বেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর দ্বারা ধনী মানুষরা দিনভর দান খয়রাত করে যত সাপ পাবে এই আমলের পরিবর্তে পাক তাদের সমতল সব দান করবেন অপর একটি হাদিস আল্লাহ রসুল বলছেন যে তোমার গুণা যদি মিতুল জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপর পাক ক্ষমা করে দিবেন প্রত্যেক সালাতের পর এখলাস একবার ফলাখ একবার সুরে নাস একবার এবং বিশেষ করে মাগরীবের পর এবং ফজরের পর তিনবার করে পড়বেন আয়তাল কুরসি একবার পড়বেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আয়তাল কুরসি পড়ল ফরসাহের পর লাম না জান্নাতে ইল্লাল মৌ ওই ব্যক্তি জান্নাতে যেতে শুধু মৃত্যুই তার জন্য বাধা তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আরও কিছু দোয়া আছে যে দোয়াগুলি অবশ্যই পড়বেন وما شاء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر মাসমিহি সেই উনফিল সামা ওলাফিসামা ইউহবসামে ওয়ালা রিম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহপাক তাকে সেই দিন এবং রাত্রে সকল ধরনের অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন এবং তিনি পড়তেন সকাল সন্ধ্যায় আলুদু পরে আমার সাথে আলুদু বিকালই মাতিল্লাহিত মাতি মিন শাররি মা খালাক তিনবার করে পড়েন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক সম্মানিত জেনী ভাই আজকের এই বৈঠকে আমার আলোচনার আলোচনা আলোচনার বিষয় আত তাসফিয়া ওয়াত তাসফিয়া আরবি শব্দ এর বাংলা হলো পরিশুদ্ধ পরিশুদ্ধিতা আর আত্তারবিয়া এর বাংলা হলো পরিচর্যা আল্লাহর কাছে আশা রাখব আল্লাহ আব্বুল আলমিন আমাকে যেন উক্ত বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করেন পরিশিদ্ধিতে মানে হলো এই নিজেকে নিয়ে ভাবা চাচা আপনা যান বাঁচা সাধারণত আমরা অন্যকে নিয়ে বেশি ভাবি অন্যের সমালোচনা বেশি করি কিন্তু আত্ম আত্মসমালোচনা আমরা করি না আমার মধ্যে কি ভুল ত্রুটি আছে এটা আমরা অনেক সময় দেখি না বুঝি না বোঝার চেষ্টাও করি না এজন্য আজকের আলোচনার বিষয়টি আমরা আমাদেরকে নিয়ে ভাববো ইনশা আল্লাহ আলা দিনী ভাই আজকে মুসলিম এবং ইসলামের দিকে যদি আমরা তারি তাকিয়ে দেখি তাহলে যেই ইসলামটি আল্লাহ প্রদত্ত পছন্দনীয় সম্মানিত দিন যেই দিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিন অথচ সেই দিন আজকে যেন মানুষের সামনে একটি সমালোচনার পাত্র হয়ে গেছে যেই দিনটি মনে হচ্ছে ইসলাম মানে একটি আতঙ্কের নাম সারা বিশ্বের মুসলিমদের সংখ্যা কম নয় মুসলিম দেশের সংখ্যাও কম নয় অথচ আমরা অপদস্থ লাঞ্ছিত অবহেলিত কি আপনার একত আছেন এর কারণ কি অথচ আল্লাহ রব্বুল আলমীন তিনি নিজেই বলেছেন ইসলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে শুধুমাত্র আল্লাহর নিকটে প্রিয় দিন সেটা হলো দিন ইসলাম এবং যেই দিনের আদর্শ এমন ছিল যে মানুষরা মুসলিমের আখলাখের দিকে তাকিয়ে মুসলমানদের আকিদা দেখে মুসলমানদের চলাফেরা দেখে অমুসলিমরা দেখে মুসলমান হয়ে গেছে কিন্তু আজকে আমি মুসলিম আমার অবস্থান সম্পর্কে ইকবাল উর্দু ভাষায় একটি কবিতা বলে গেছেন তিনি বলছেন ওজা মে তুম হো নসারা তো তমদ্দুন মে হনু এ মুসলমান হে যিনি দেখকার শর্মা এহুদ আল্লাহর প্রেরিত দিন ইসলাম যেই ইসলাম শুধুমাত্র আল্লাহর কাছে প্রিয় দিন এবং একজন মানুষের নাযাত শুধুমাত্র ইসলাম মানার মাধ্যমেই সম্ভব আর সেই দিনের উপর আল্লাহ আল্লাহরবুল আলেমিন দয়া করে অনুগ্রহ করে আমাকে সেই ইসলামের উপর জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার চাইতে পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ আছেন আমার চাইতে চেহারায় অনেক সুন্দর মানুষ আছেন আল্লাহ পাক তাকে দুনিয়ার সম্পদ দিয়েছে দুনিয়ার সম্মান দিয়েছে দুনিয়ার সৌন্দর্য দিয়েছে কিন্তু দিন ইসলামের নামত পাক তাকে দান করে নেই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি এই ইসলামের নিয়ামত দিয়ে থাকে তাহলে আপনি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং আল্লাহর মনোনীত ব্যক্তি আলহামদুলিল্লাহ সমাজ দিনী ভাই এই দিন ইসলাম পাওয়ার পরেও আমরা ইসলামের প্রতি সন্তুষ্টি নয় ইসলাম আমাদের পছন্দ হয় না ইসলামটা আমরা শুধু মসজিদের মধ্যে রেখে দিয়েছি ইসলামটা আমরা শুধু আমাদের বাহ্যিক কিছু কর্মকাণ্ডের মধ্যে সীমিত রেখে দিয়েছি মসজিদে আমি মুসলমান কিন্তু মসজিদের বাইরে রাস্তায় বাজারে ব্যবসায়িক কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ইসলামের আদর্শ আমার ভিতরে নাই আরো দুঃখের সাথে বলতে হয় আজকে অধিকাংশ মুসলমান তাদের তাদের বাহ্যিক যে চেহারা যে পোশাক তার মধ্যেও ইসলামের গন্ধ নাই অথচ আমরা প্রত্যেক সালাতের মধ্যে দোয়া করি এই দিনা মুস্তাকিম। আয়াল্লাহ তুমি আমাদেরকে সোজা এবং সরল পথে পরিচালিত করো সেরাত আল্লা দিন আয়াল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তুমি পুরস্কৃত করেছ আরেকটি কি দোয়া করি রাই রিল ম আলাইহিম মালকব আয়াল্লাহ আমাদেরকে ইয়েহুদ এবং নাসারার পথে পরিচালিত করো না নাম মুসলমান কার্যকলাপ সব ইহুদ এবং নাসারার কার্যকলাপ তাহলে কি আমার প্রতি আল্লাহর রহমত আসবে জি আল্লাহ নবী আলাইহি আলাইসাল্লাম তিনি বলেছেন যে আজকে এই মুসলমানের দুর্দশার মূল কারণ যেটা কারণটা রসুলের ভাষায় শোনেন তিনি বলছেন ইদা তাবা ইয়া আতুম যখন তুমি ইনা পদ্ধতিতে ব্যবসা করবে ইনা পদ্ধতি কি এটা হলো ব্যবসায়িক ব্যবসায়িক ব্যবসা করা একটা নিয়ম যে এখানে একজন মুসলিম সে হারাম ব্যবসাকে হালাল করার একটা কৌশল অবলম্বন করেছে সেটা কি বিক্রেতা কোনো পণ্য বাকিতে সে বিক্রি করেছে দু হাজার টাকা দাম এক হাজার টাকা দাম যিনি এই পণ্যটি কিনেছে উনি আবার এই পণ্যটি বিক্রিতে যে করেছেন ওই ব্যক্তির কাছে আবার বিক্রি করে দিলেন আগে যে নিয়েছে প্রথম নিয়েছে বাকিতে এক হাজার টাকায় এরপরে ক্রেতা আবার বিক্রেতার কাছে বেচে দিচ্ছে টাকায় দুশো টাকা নাকি বিক্রি করলো এক হাজার ওই পণ্য আবার কিনা নিল আটশো টাকায় দুশো টাকা তার লাভ হলো আর যিনি ক্রেতা তার লাভ হলো এই যে উনি যদি তার কাছ থেকে আটশো টাকা ধার চাইতো তাহলে সে পেত না কিন্তু এইভাবে পণ্যটা কিন্তু বিক্রেতার কাছে আছে ওটা নেয় নেই শুধুমাত্র কি করলো হিলা আমার মনে কথা বুঝতে পারছি না জিনিস তার কাছে আছে সেই পণ্যটা নিয়ে আবার বিক্রি করলাম দুশো টাকা লস হলো কিন্তু আমি সময় পেলাম আমাকে পাঁচ মাস টাইম দিয়েছে যে আটশো টাকা পাঁচ মাস পরে দিবেন এটা কি হালাল না হারাম এটা হলো সুদ এটা কি সুদ মনে রাখবেন ইসলাম আমরা কখনো কখনো ডাইরেক্ট সেটাকে প্রত্যাখ্যান করছি ইসলামের বিরুদ্ধে চলছি আবার কখনো কখনো ইসলামের রীতি নিয়মটাকে কৌশল খাটিয়ে হালাল করার চেষ্টা করছি পার্থক্য কি বলেন ডাইরেক্ট ইসলাম বিরোধিতা করা এটাও কি মারাত্মক গুণা নাকি মারাত্মক গুণা ইসলাম শুধু কালেমা পড়লে ইসলাম হওয়া যায় মুসলমান হওয়া যায় না অন্তরে বিশ্বাস করলেই শুধু মুসলমান হওয়া যায় না মুসলিম হতে গেলে তার কাছে তিনটি বৈশিষ্ট্য লাগবে বিল আমল মুখে কালেমা পড়েছি অন্তরে বিশ্বাস করি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে আমরা মুসলিম কিন্তু আমাদের ভিতরে আমলের ত্রুটি আছে তবে পার্থক্য হলো এতটুকু কালেমা কেউ মুখে না পড়লে কাফের হয় মুখে পড়েছে অন্তরে বিশ্বাস না করলে সে মোনাফিক হয় আর মুখেও পড়েছে অন্তরে বিশ্বাস করেছে কিন্তু আমল করে না সে হয় ফাসেক সে হয় ফাসেক ঠিকানা তিন জাহান জাহান্নাম কিন্তু কাফের মুনাফিক চিরস্থায়ী জাহান্ন আর ফাসেক এই ব্যক্তি তাহতা ইচ্ছাধীন ইচ্ছা করলে আল্লাহ তাকে মাফ করতেও পারে এবং অথবা সে যদি মৃত্যুর পূর্বে তৌবা করে পাক মাফ করবেন আর তৌবা না করে যদি মারা যায় মাফ করতেও পারেন নাও করতে পারেন আথেব আমরা যারা শুধু মুসলিম ঘরে জন্ম নিয়েই মুসলিম নাম রেখেই দিনে এক দুই অক্ত সালাতই যারা নিজেকে মুসলিম বলে দাবি করছি তারা মুসলিম বটে কিন্তু তারা ফাঁসেক মুসলমান মনে রাখবেন মুসলিম কখনো কখনো যদি এমন কিছু কর্মকাণ্ড আছে এগুলি যদি করে তাহলে করার সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যায় তার মধ্যে অন্যতম শিরিক আল্লাহ পাক বলছেন লাইন আশরাকতা লা আমালুক হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল সব নষ্ট হয়ে যাবে কোনো উপকারে আসবে না বিদআত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আপনার কাছে একটি বেদাত আছে হজ করতেছেন সারাতদাই করছেন শ্যাম পালন করছেন বেদাত আপনার কোন নেক আমল আল্লাহর কাছে পুষতে দেবে না বাধা হয়ে থাকবে এমন কি বেদাতি যদি আল্লাহর কাছে তোবাও করে তাহলে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ওই বেদাত ছেড়ে না দিবে আল্লাহ কবুল করবে না তাহলে মুসলিম আপনার নাম মুসলমান দাবি করেন বেদাতি কাজ মনে রাখবেন এই ইসলাম আপনার কোনো উপকারে আসবে না আর কথা বলি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রসুল বলছেন ইন বাইনা ও বাইনা শিরকি ওয়াল কুফরি তার্কু সালাত একজন মুসলমান আর কুফুর আর শিরকের মধ্যে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাদ তরক করা যিনি সালাদ পরেন তিনি মুসলিম আর যিনি সালাত ছেড়ে দেন রসুল বলেছেন মান্তার আকাশ সালাত মোতা আম্মিদান ফাকাদ কাফার ফাকাদ আশারাক ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওই ব্যক্তি কুফরি করল ওই ব্যক্তি শিরিক করল ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে আসলো নাউজুবিল্লাহ তাহলে আপনি বলেন শতকরা কত কত পার্সেন্ট মুসলমান শিরিক থেকে দূরে আছে বলেন কত পার্সেন্ট কথা বলেন শতকরা কত পারসেন্ট মুসলমান শিরিক থেকে দূরে আছে সৌরা ইউসুফ একশো ছয় নম্বর আলাফা কি বলেছেন অমায়ু বিল্লাহ ইল্লাহ ওয়াহম মুশরিকুন যারা নিজেকে মোমেন বলে দাবি করে তাদের মধ্য থেকে অধিকাংশ মোমেন তারা মুশরিক কে বলেছেন কথাটি তাহলে এক ভাই বলছেন শতকরা টু পার্সেন্ট পার্সেন্ট মানুষ তারা থেকে দূরে থাকে আর বেদার থেকে ওরকমই হতে পারে আর তরক করে না এরকম মানুষের সংখ্যা এরকমই হবে আল্লাহ আকবর তাহলে আল্লাহ নবী সাল সাল্লাম তিনি যে বলেছেন জাহান্নামের চাইতে জান্নাতে যাওয়ার সংখ্যা কত কয়টা হবে হাজারে একজন কটা বুঝে আসলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে তাদের পরিণাম তো এটা আছেই কিন্তু আরেক দল আছে ওনারা হারাম কাজ করে কিন্তু সেটাকে আবার হালাল মনে করে করার চেষ্টা করে তার মধ্যে একটা হলো যে ব্যবসার কথা আপনাকে বললাম আমাদের দেশে বন্ধকে জমি রাখা হয় এক লক্ষ টাকা লেন আর জমি আমার কাছে থাক আমি জমির ফসল ভক্ষণ করব টাকা যখন ফেরত দিবেন তখন জমি পাবেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় রেহেন কি বলা হয় রেহেন বন্ধক আর শরীয়তের বিধান হলেই জমি বন্ধক রাখেন অথবা স্বর্ণ বন্ধক রাখেন অথবা দোকান ভাড়া নিয়েছেন সেখানে কিছু জামানত নিয়েছে এক লাখ পাঁচ লাখ টাকা নিয়েছে আগেই অ্যাডভান্স এটার নাম হল রেহান জামানত তাহলে এই জামানত যেটা রাখা হয় এই জামানতের মধ্যে কোনো রকম সেখান থেকে উপকৃত হওয়া এবং সেখানে কোনো কম বেশি করার অধিকার ওই ব্যক্তির নাই যার কাছে জামানত রাখা আছে কথা মনে বুঝতে পারি নাই জি কাউকে যদি টাকা ধার দেন তাহলে ধারের টাকা থেকে কোন রকম উপকারের আশা করা এটা হলো সুদ আপনি যদি এক লাখ টাকা না দেন আপনাকে জমি দিবে দিবে না তাহলে বন্ধকে সিস্টেমে যেই জমি আমাদের মাঝে লেনদেন হচ্ছে এটা কিন্তু সুদ অথচ এই সুদের মধ্যে শতকরা অষ্টনব্বই নয় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এর মধ্যে জড়িত আছে কি কথা বলছি তাহলে শয়তান আমাদেরকে দুটা কৌশল অবলম্বন করেছে যাদেরকে সম্ভব হয়েছে ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করার চেষ্টা করেছে আর কিছু কিছু ধর্মপ্রিয় মুসলমান ওদেরকে ধর্মের অপকৌশল ব্যবহার করে একটি হারাম জিনিসকে হালাল করে সেটাকে আবার বৈধ করার চেষ্টা করেছে ভোট ভোটের মাধ্যমে ইলেকশন করা এটা শরীয়তকে জায়েজ জায়েজ নাই কিন্তু কি মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে এটা ছাড়া কোনো সংসদে যাওয়ার কোনো মাধ্যম নেই অথে আমরা সংসদে যাওয়া পর্যন্ত সাময়িক এই হারাম কাজটি কৌশল হিসাবে গ্রহণ করে এটাকে তারা নিজের জন্য মানহাজ বানিয়ে নিয়েছে এই পথে তারা চলা বা হাঁটা অবলম্বন করেছে আমরা তাদেরকে বলবো হারাম পথে পরিচালিত হয়ে সেখান থেকে কোনো কল্যাণের আশা করা এটাও না যায় এটাও কি না যায় অথেব অথবা বন্দকি জমি এটা যে সুদ এটা আমরা অনেকেই বলি কিন্তু এটাকে হালাল করা আরেকটা কৌশল বানিয়েছে সেটা হলে এই যে ওই এক লাখ থেকে প্রত্যেক বছর যদি দুইশো টাকা বা পাঁচশো টাকা মাইনাস করে জমির খাজনা হিসাবে যদি বাদ দেওয়া যায় তাহলে সেটা হালাল এই ফটো আপনারা শুনেছেন জি এটার অর্থ বিল তাবায়াত হারাম সিস্টেমটাকে আপনি কৌশল খাটিয়ে সেটাকে হালাল করার চেষ্টা করেছেন এক বৈঠকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেয় অথবা আরও বেশি তালাক দেয় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সেটা এক তালাক বলে গণ্য হবে ওই ব্যক্তির জন্য তিন মাস সময় আছে স্বামীর জন্য স্বামী স্ত্রী তারা তিন মাসের মধ্যে যদি পরস্পর মিলে যায় বিবাহ পড়ানোর প্রয়োজন নাই তিন মাস পার হয়ে গেছে নতুন করে বিবাহের মাধ্যমে আবার তারা নতুন করে ঘর সংসার করতে পারবে কিন্তু এক তালাক হয়ে আছে আল্লাপাক বলছেন আর তালাক ও মার রাতান দুই তালাক পর্যন্ত তোমার সুযোগ আছে তাহলে প্রথম তালাকের পর তিন মাসে হয় আপোস হয়ে যান না হয় তিন মাসে নতুন বিবাহ করে সংসার করতে পারবে দ্বিতীয় তালাকের পরে একই অবস্থা কিন্তু তৃতীয়বার যখন তালাক দিবে ফাইন তাল্লা কাহা ফালা তাহেল্লা হুমিম বাদ হাত্তা তান কিহাস জাউজান তৃতীয় তালাকের পর আর তার নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে একজন ব্যক্তি কয়বার সুযোগ পেল দুইবার সুযোগ পেল ইসলাম কত সুন্দর সিস্টেম দিয়েছে যে তোমাকে তিন মাস পর্যন্ত বোঝার সময় আসে বুঝে নাও আমরা এখন কি করেছি ইসলামের সুন্দর সিস্টেমটাকে মাঝাব আর তরিকার দোহাই দিয়ে আমরা এটাকে আরেকটি ফন্দির মধ্যে আটকে গেছি সেটা কি তারা তাদের মাঝাবি ফতুয়া হলো এই যে এক বৈঠকে যদি তিন তালাক দেওয়া হয় তাহলে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে এখন কি করব যদি তোমার ফতুয়া অনুযায়ী তিন তালাক হয়েই যায় তাহলে কোরআন বলছে ফালা তাহেলুলাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা দ্বিতীয় আরাক স্বামীর সাথে বিবাহ না করা পর্যন্ত সেই স্ত্রী তোমার জন্য হালাল হবে না এখন কি করে জি এখন ওনারা দেখে যে আলিস ভাইয়েরা কোথায় আছে সাপ কিন্তু মরার পরে সোজা হয় তার আগে হয় না জি ওই তালাকের আগে মসজিদ ভাঙতে গিয়েছিল ওই তালাকের পূর্বে আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে আর যখন শুনেছে না এই মাসলায় আহলে হাদিসেরা কোরআন হাদিস থেকে ফতোয়া দেয় এবং তাদের কাছে এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক বলে গণ্য হয় তখন এসে বলে যে হুজুর এই মশলাটা কি হবে আমি তো উত্তর এটাই দেই তুমি যদি হানাফি হও তোমার মাঝাব অনুযায়ী তালাক হয়ে গেছে বাস তখন বলে যে না মাঝাবি হিসাবে তালাক হলে আমরা সবাই তো কোরআহাদিস মানি তো আসলে কোরআহাদিস এটাই হলো আমাদের মাঝাব এই কথা তখন বলে কথা বুঝতে পেরেছেন আমি যে কারণে এই মশলাটা নিয়ে আসলাম সেটা হলে এখন ওই বেচারা বিপদে পড়েছে এখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য হিলা কি করলো একটা একটা অবৈধ অবৈধ মোতা নিকা হল মোতা হারাম সাময়িক বিবাহ হারাম শিয়া মাঝাবে যারা অনুসারী তাদের কাছে মোতা বিবাহ যায় কিন্তু সঠিক যেটা আহলুস জামাতের কাছে মোতা মানে সাময়িক বিবাহ এক সপ্তাহের জন্য এক দিনের জন্য এক মাসের জন্য এক বছরের জন্য এটা হারাম এটা কি হারাম তো তখন দেওয়া হচ্ছে যে ঠিক আছে যেহেতু দ্বিতীয় স্বামীকে বিবাহ না করলে আর হালাল হবে না তখন তার বাড়ির চাকরের সাথে এক রাতের জন্য বিবাহ দিয়ে ওই স্ত্রীটাকে হালাল করার পাই তারা করছে এটার নাম হলো তবায়াতুম বিল হিলা যে তুমি একটা হালাল কাজ হারাম পদ্ধতিকে তুমি সেটা উপকক অপকৌশল কৌশল করে সেটাকে হালাল করার চেষ্টা করছো তাহলে যারা শরীয়তের বিধান বোঝে মানে হালাল হারাম চিনে সত্য জানে মিথ্যা জানে মিথ্যা জানার পরেও হারাম জানার পরেও অবৈধ জানার পরেও সেটাকে যদি কৌশল করে হালাল করার চেষ্টা করে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন ইদা তুমি যদি এই কৌশল খাটিয়ে হারামকে হালার করার চেষ্টা করো তাহলে এটা এমন একটি জঘন্যতম কাজ আল্লাহ বলছেন জুল্লা তোমরা যদি এই ধরনের কাজের সাথে জড়িত থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি লাঞ্চনা 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 তোমরা অবশ্যই লাঞ্ছিত হবে তাহলে শয়তান আমাদেরকে খুব কৌশলে আমাদের ভিতরে হারাম রিজিক ঢুকিয়ে দিয়েছে অথচ আল্লাহর কাছে এবাদত কবুল হওয়ার একটি অন্যতম শর্ত হলেই আকলে হালাল হালাল উপার্জন খাওয়া আল্লা বলছেন অ ইয়ো আল্লাদিন আমানু মানুহ তই বাতিমা রজাক না হে আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি তুমি সে হালাল রিজিক থেকে ভক্ষণ করো রসুল বলেছেন তোমার রিজিকের মধ্যে যদি হারাম রিজিক চলে আসে তাহলে তুমি তোমার ছালা তোমার জাকাত তোমার হজ কোনটা আল্লাহর কাছে কবুল হবে না রসুল সংখল্লাহসাল্লাম বলেছেন রজলুন আশা আস, ওবার একজন ব্যক্তি হজ করতে গিয়েছে অনেক দূর থেকে সফর করে এসেছে সফরের চিহ্নতার শরীরে আছে তার মাথার চুল বিক্ষিপ্ত ময়লায় যুক্ত কাপড় ওই ব্যক্তি হজের সফরে আরাফার মাঠে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলিম আরাফার মাঠে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন আয়সা রাজি আল্লাহ তালহা বলেন আল্লাহ পাক যত বেশি পরিমাণে আরাফার দিনে মানুষদেরকে গুনাহ ক্ষমা করে দেন জাহান নাম থেকে মুক্তি করে দেন এত বছরের অন্য কোন দিনে দেন না আল্লাহ বলছেন আল্লাহকে যখন ইয়া আরব বলে ডাকা হয় আল্লাহ পাক খুশি তার দোয়া কবুল করেন রসুল বলছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না পিতা মাতার দোয়া সন্তানের জন্য মাজরুমের দোয়া তিন নম্বর মুসাফির দোয়া এই ব্যক্তি আরাফার মাঠে অবস্থান করছে হজের সফরে আছেন ইয়ারব ইয়ারব বলে দোয়া করছেন দোয়া কবুল হওয়ার এতগুলি মাধ্যম থাকার পরেও সেই দোয়ার প্রতি উত্তরে আল্লাহ পাক বলছেন মাতা আমুকা হারামুন মাসরাবুকা হারামুন গদিয়া বিল হারাম যখন আল্লাহকে আরাফার মাটি আরব ইয়া আরব বলে ডাকছে আল্লাহ বলছেন হে হাজি সাহেব হে মুসাফির মাতা আমুকা হারামুন তোমার খাদ্য ছিল হারাম টাকায় মাসরাবুকা হারামুন হারাম টাকা তুই পান করতে হুযিয়াবুল হারাম তোমার শরীরে রক্ত হারাম টাকাই ফা আননা উস্তাজাবুলি জালিক আমির তোমার দোয়া কিভাবে কবুল করব সম্মানিত ভাই আজকে আমি মনে সান্ত্বনা নিয়ে বসে আছি আশা নিয়ে বসে আসি যে ইল্লাম ইয়াকুন মিন আহলিল হাদিসি ফালা আদরি মানহুম এই আলোচনা আমি রাত্রে করব ইনশাআল্লাহ সান্তনার বাণী কি যে একটি তো জান্নাতে যাবে আর সেটা যদি হাদিস না যায় তাহলে আর সেটা যদি হাদিস না হয় তাহলে কে হবে নিঃসন্দেহে এই কথাটি শুধু সত্য নয় এটা একেবারে বাস্তব যে আহলেসরা যদি দুনিয়ায় না থাকত তাহলে পাক তার দিনকে টিকিয়ে রাখার হয়তো অন্য কোনো মাধ্যম অবলম্বন করলে সেটা আলাদা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আহলে আদিসরা যদি না থাকতো তাহলে ইসলামের আসল চিহ্ন রূপ মানুষটা পরিবর্তন করে বলে যেত এটা যেরকম সত্য এটাও সত্য যে হকপন্থী দল তারা নিঃসন্দেহে তারা আহলাদিস হবে কিন্তু শুধু এই নামের দিকে নিষ্বোধ করে নিজের মনে সান্ত্বনা নিয়ে থাকা এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট নয় আজকে আমার মুসলিম আমি আহলে হাদিস কিন্তু আমার ভিতরে হারাম উপার্জনের বহু পন্থা আমি অবলম্বন করেছি আমি সালাতের মধ্যে রফলিয়দের করার জন্য সৈন্যতের প্রতি আমল করার জন্য যত আগ্রহী কিন্তু আমার ইমানকে টিকে রাখার জন্য শরীরের যে নীতিমালা দিয়েছে সেগুলি সম্পর্কে আমরা সচেতন নয় অতএব হে মুসলিম আমাদেরকে সচেতন হতে হবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাপাক সুরে নাহালের একশো বারো নম্বর আয়াতে উদাহরণ দিয়ে বলছেন একটি গ্রাম ছিল যে গ্রামটি অত্যন্ত শান্তিপূর্ণ মতমায়িন্না প্রশান্তিময় গ্রাম ছিল মানুষরা সেখানে সুখ শান্তিতে ছিল সকাল সন্ধ্যায় তাদের কাছে রেজিক আসত আমিল্লাহ তারা আল্লাহর নাফরমানি করেছে কুফরি করেছে কুফরি করার কারণে আল্লাহ পাক তার রিজিকটাকে কমিয়ে দিয়েছে এবং আল্লাহ পাক তাদেরকে সম্মান থেকে অসম্মানের জীবনের দিকে তাদেরকে ফেলে দিয়েছে সম্মানিত দ্বীনি ভাই অতএব আল্লাহ বাবা বলেছেন আলাউ আন আহলাল ক্বরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা এই জমিনবাসী তারা যদি ঈমান গ্রহণ করে বত্তা এবং আল্লাহর ভয় করে চলে লাফাতা আলাইহিম বারক তিম্মের সামা আল্লাহ বলছেন আমি আসমান থেকে তার জন্য বরকত অবতীর্ণ করবো আল্লাহ অতএব আমাদেরকে লাঞ্ছিত থেকে অপদস্থ থেকে অপমান থেকে বেই থেকে আমরা যদি ইজ্জতের দিকে ফিরে আসি তাহলে পাক বলছেন অলিল্লাহিল ইজ্জাতু অলির অসুলিহি অলিল মুখ জি ইজ্জত আল্লাহর জন্য সম্মান রসুলের জন্য সম্মান তুমি যদি মমিন হও তাহলে সম্মান তোমার জন্য অবধারিত আমাদেরকে হতে হবে মমিন অমর রাজি আল্লাহ তিনি বলছেন নাহনু আকওয়ামুন আজান আল্লাহ ইসলাম আমরা এমন একটি সম্প্রদায় আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছে ইজ্জত দিয়েছে ধন্য করেছে মাহমা যখনই আমি সম্মান ইসলামকে ছেড়ে দিয়ে অন্য পথে যদি আমি সম্মান পাওয়ার চেষ্টা করি সুখ খোঁজার চেষ্টা করি তাহলে আল্লাহ বলছেন অমর রাজিয়া বলছেন সেখানে শান্তি হবে না আজাল্লাহ আল্লাহ তাকে অবশ্যই তাকে অবদস্ত করবে সম্মাত ভাই আপনার ব্যক্তি জীবনে আপনার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাকে শুধু একটি কাজ করতে হবে আ মানুষ আমি যদি মোমেন হতে পারি আল্লাহর ভয় করে যদি চলতে পারি মনে রাখবেন আল্লাহ পাক আমাকে এমন সুন্দর জীবন দেবেন যে জীবনটি হবে সম্মানিত জীবন যেই জীবন হবে ইজ্জতের জীবন যেই জীবন হবে বরকতের জীবন আর আমি সেই রাস্তা থেকে সরে যেয়ে আমি আমার চিন্তা নিয়ে আমি যখন হাঁটছি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার ইজ্জতের জন্য দুনিয়ার লাভের জন্য কিন্তু ইসলামের পথে নয় তাহলে মনে রাখবেন সম্পদ পেলেই আপনি সম্মানিত হবে না সম্মান সম্পদ পেলেই যা আপনি শান্তি পাবেন তা নয় শান্তি ইসলাম মানার মধ্যে অথেব আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো নিজেদের সমালোচনা আমি নিজেকে মুসলিম দাবি করি আলে হাদিস দাবি করি কিন্তু আমাদের অবশ্যই ইসলামের যে নীতিমালা আছে এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করতে হবে মুসলমানেরা আরও কিছু কাজ করেন হারাম পন্থায় যেগুলো আল্লাপাক নাজাইজ করেছেন শিরিক করেছেন সেটাও হিলা করে গাইরুল্লার জন্য সেজদা করা এটা কি সেরে কিন্তু পীরের মাজারে যে সেজদা করছে ওলির কাছে সেজদা করছে সেখানে আবার কৌশল এটা বলছে যে এটা হলো তাজিমি সেজদা যেমন নাকি সেজদা করেছিল ফেরস আদমের আদিমের জন্য আমরা তাদেরকে বলবো যে সত্যতা তোমরাও জানো সত্য তোমরাও জানো যদি তোমার এই দলিল থেকে তাজিমি সেজদা জায়েজ হতো তাহলে আল্লাহ রসুলের জন্য তাজিম শেষ করতেন আবু বকর সিদ্দিক মানে হলে এই নাম মুসলমান কিন্তু নিজের অবৈধ আকিদা অবৈধ আমল সেটাকে বৈধ করার জন্য ইসলামে তারা কৌশল খাটি, ঘুরান ফিরান দিয়ে সেটাকে হালাল করার চেষ্টা করেছে এটাই হলো মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এক নম্বর কারণটা হলে ইসলামে কোনো অপকৌশল খাটি। কোনো হারামকে হালাল করলে তার জন্য এই দুনিয়ার জীবন লাঞ্ছিত জীবন হবে নাম্বার দুই আখাস আবাল বাকার অরাজি তুমিস তুমি তো গাভীর লেজ ধরে আর ক্ষেত খামার নিয়েই ব্যস্ত আছো জি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত চেষ্টা সেটা হলে কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ আমি ভালো করবো মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোরআন বলছেন কোরআনের কথা কুল মাতা ও দুনিয়া আমরা যে দুনিয়ার জন্য এত ভাবি এই দুনিয়ার সময়টা একেবারে নগণ্য সময় রসুল বলেছেন মাসালুল হায়াতির দুনিয়া রসুল বলছেন মাদ দুনিয়া ফিল আখেরা আখেরাতের দুনিয়ায় তুলনায় দুনিয়ার জীবন হল ইল্লা মিসলুমা এজাল আসা বিয়াহু ফিলিয়াম ফালিয়ান জুর মাদা এর তুমি তোমার হাতের আঙ্গুলটা ডুবাও সমুদ্রের মধ্যে সেখান থেকে আবার আঙ্গুলটা উঠাও উঠানোর পর দেখো তোমার হাতের মধ্যে কতটুকু পানি পানি ফেরত আসছে লেগে আছে এটা হলো আখেরাতের জীবন সুরায় শেষ আয়াত করেছি আলফাসানা দুনিয়ার এক হাজার বছরের সময় আখেরাত হবে একদিন সুরাই মারিজে বলেছেন খামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর সমান হবে আখেরাতের একদিন করলে আপনার জন্য ক্ষতি 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 কোনো লাভ হবে না মুসলিম সচেতন মুসলমান ওনারা সচেতন থাকবেন মনে রাখবেন আল্লাহ পাক আমার যেটা বরাদ্দ রেখেছে সেটা আমি পাবই আল্লাহ আরেকটি কথা বলছেন মাল আকসা আলাইকুম আমার উম্মতেরা যে গরিব হবে ফকির হবে এটা আমার ভয় নাই আমার ভয় হচ্ছে ওয়ালাকিন আকসা আন তুপসতা দুনিয়া আলাইকুম আমার ভয় হচ্ছে যে তোমাদের উপর আল্লাহ পাক রিজিক প্রশস্ত করে দিবে অঢল রিজিক দিবে এরপরে তোমরা এই সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাবে বাস্তবে আল্লাহ পাক আমাদেরকে যত বেশি নিয়ামত দিচ্ছে যত বেশি দুনিয়ার শান্তি আল্লাহ পাক দিচ্ছে আমরা অত বেশি আল্লাহ থেকে আমরা দূরে চলে যাচ্ছি রসুল বলছেন তুমি যদি শরীয়তকে নিজের স্বার্থে ব্যবহার করো দুনিয়া যদি নিজের স্বার্থে ব্যবহার করো আর দুনিয়ার জীবনকে আখের আছে তুলনায় প্রাধান্য দাও নাম্বার তিন তমুল জেহাদ জিহাদকে যদি ছেড়ে দাও জেহাদকে ছেড়ে ছেড়ে দাও বলতে জেহাদের প্রেক্ষাপট আছে মুসলিমদের বিরুদ্ধে যখন কোথাও মুসলমানদের প্রতি আক্রমণ হবে তখন মুসলমানরা একটা আমিরের নেতৃত্বে দলবদ্ধভাবে সাধ্য অনুযায়ী তারা জেহাদ চালিয়ে যাবে কাফেরদের বিরুদ্ধে উদ্দেশ্য লি এলাই কালিমা তিল্লা আল্লাহর কালেমাকে সু উচ্চ করার জন্য এই লক্ষ্যে জেহাদ আল্লাহ রসুলের যুগে হয়েছে সাহাবিদের যুগে হয়েছে কেমন পর্যন্ত এই জেহাদের পথ খোলা আছে যেখানেই পাক এই জেহাদ করার সুযোগ দিবেন সেখানে অবশ্যই জেহাদ করতে হবে কিন্তু মুসলমানের বিরুদ্ধে জেহাদের নাম নিয়ে মুসলমানের রক্ত প্রবাহিত করা এটা জেহাদ নয় বরং জেহাদের নামে এটাকে অপব্যাখ্যা আর এই অপব্যাখ্যার কারণে এখন জেহাদের নাম নিলেই কি বলা হয় সন্ত্রাস কি বলা হয় সন্ত্রাস এই জন্য জেহাদের পক্ষে বক্তব্য দেওয়া এখন কঠিন হয়ে গেছে সম্মান যদি ইহা জেহাদটাকে শুধু কেলা কেতালের সাথে খাস করে দিয়েছে কিন্তু জেহাদ অর্থুসিকুম জেহাদ হবে তরবারির মাধ্যমে জেহাদ হবে জানের দ্বারা জেহাদ হবে মালের দ্বারা জেহাদ হবে জবানের দ্বারা সবগুলি জেহাদ আজকে মুসলিমরা দুনিয়াকে নিয়ে যত ভাবে ইসলামকে নিয়ে ভাবে না আপনার বাড়ির আশেপাশে নাম নামধারী মুসলমান তারা অজান অজান্তে শিরিক করছে আপনি জানেন আপনার প্রতিবেশী মুসলমান অজান্তে তারা বেদাত করছে আপনি জানেন কিন্তু আপনি এখন পর্যন্ত ওই দিন ওই ভাইকে আপনার সঠিক ইসলাম পৌঁছাতে পারেন নাই কারণ তাহলে এই আপনি শুধু নিজে মুসলিম থাকতে চান আর আপনার আশেপাশে তাদেরকে মুসলিম বানাতে চান না মনে রাখবেন ভালো মানুষ তারা যদি এই খারাপ মানুষদেরকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা না করে আল্লাহ বলছেন কানু লায়াতানা হাও না আমি ফালু খারাপ কাজ দেখার পরেও যে নিষেধ করে না তাদের প্রতি আল্লাহ পাক অভিশাপ করেছেন এবং আল্লাহর পক্ষ যখন আযাব আসবে তখন ভালো মানুষের উপর আসবে খারাপ মানুষের উপর আসবে অতএব আর দাওয়া ইল আল্লাহ মানুষদেরকে সবসময় সৎ পথে ডাকতে হবে আমর বিল মাহরুফ নাহি আল মনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এই কাজটি কি শুধুমাত্র আল্লাদিস আন্দোলনের অথবা যারা দোয়াত দায়ী আলেম শুধু তাদের নাকি প্রত্যেক মুসলমানের মান্ড আমিন মনকার ফালি আয়ুর বেদি হ্যাঁ মুসলিম তুমি যেখানেই কোন মনকার না সরমানি কাজ দেখো হাত দিয়ে বাঁধা দাও জোবান দিয়ে বাঁধা দাও না অন্তরে ঘৃণা করো এই কাজ যদি আমরা না করি আল্লাহ নসুর রসুল শাসন বলেছেন তাহলে সাল্লাত আল্লাহ আলিকুম চারটি কথা বলেছেন যদি শরীয়তকে কৌশল হিসাবে বানিয়ে হারামকে হালাল করার চেষ্টা করো তোমার প্রচেষ্টা চিন্তা যদি শুধু দুনিয়ামুখী হয় এবং দিনের দাওয়াত এবং জেহাদ যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি অবশ্যই লাঞ্ছনা অবতীর্ণ হবে যেই লাঞ্ছনার মধ্যে আমরা এখন পড়ে আছি এখান থেকে উত্তরের উপায় কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা টারজিউ ইলা দীনিকুম হাতা টারজিউ ইলা দীনিকুম উত্তলনের উপায় হলেই আমাদেরকে আবার সঠিক পথেই ফিরে আসতে হবে লা ইয়াসলহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালহা বিহা আউওয়ালুহা আমাদের এই উম্মতের প্রথম মানুষরা যেই পথে তারা সঠিক পথে পরিচালিত হয়েছে আমাদেরকে আবার ওই সেই পথেই হাঁটতে হবে আতে হে মুসলিম আমাদের জন্য যেটা সচেতন হতে হবে ও আনফুসাকুম ও আহলিকুম নারা নিজেকে যাহার নাম থেকে বাঁচাই নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাই আকিদার পরিশুদ্ধ করি সৎ আমলে নিজেকে ব্যস্ত রাখি এবং হারাম খাদ্য থেকে নিজে দূরে থাকি নিজের পরিবারকে হারাম খাদ্য থেকে দূরে রাখার চেষ্টা করি এর সাথে সাথে হকের সাথে আমরা থাকি হকের দাওয়াত দিতে থাকি ইনশা আল্লাহ আল্লাহ পাক যে ওয়াদা করেছেন বলাও আন্না আহ আল করা আমানু অত্যাকাও আহলে করা জমিনবাসী তারা যদি ইমান নিয়ে আসে এবং তারা যদি আল্লাহর ভয় করে চলে তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আল্লাহ পাক আমাদের প্রতি আসমানের বরকতটাকে খুলে দিবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক বুঝ সঠিক জ্ঞান এটা জেনে বুঝে সেটা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি বিশেষ করে আজকে মুসলিমরা যে ফেতনার মধ্যে নিমজ্জিত আছে চারিপাশে হারামের ছড়াছড়ি অনেক হারামের সিস্টেম ব্যবসার মধ্যে হারাম লেনদেনের মধ্যে হারাম এই হারাম থেকে পাক যেন আমাদেরকে বাঁচিয়ে থাকা তফে দান করে এবং আমরা যেন ইলা হায়াত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান এবং ইসলাম নিয়ে দুনিয়ায় টিকে থাকি আল্লাহ পাক যখন আমাদেরকে মৃত্যু দিবেন তখন যেন আমরা ইসলাম নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি এই দোয়া করেই আজকের এই সংক্ষিপ্ত দর্শ এখানে শেষ করে করলাম ওয়াসুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته